আমরা সকাল 10টা থেকে শুরু করব, সূর্যাস্ত পর্যন্ত আমরা আমাদের ব্লকের কর্মসূচিতে পালিত হবে। আপনারা সকলেই জানেন যে আমরা হাইকোর্টের যে রায় হয়েছে 5ই জুন, সেদিন থেকে আমরা আন্দোলনে আছি এবং এই 1 জুলাই থেকে আমাদের আন্দোলন আরো বেগবান হয়েছে। এখানে একটি জিনিস স্পষ্ট করতে চাই যে এই আন্দোলন কিন্তু শিক্ষার্থীরা নিজ উদ্যোগে তৈরি করেনি, বরং হাইকোর্টের রায় এবং সরকারের যেই নিশ্চুপ ভূমিকা, সেই নিশ্চুপ ভূমিকার ফলে কিন্তু এই আন্দোলনের প্রেক্ষাপট তৈরি হয়েছে। তো আমাদের আন্দোলনের ফলে সাধারণ মানুষের ভোগান্তির কথা অনেকেই বলছেন, আমরা এই ভোগান্তির প্রতি সংবেদনশীল। আমরাও চাই না যে সাধারণ মানুষের কোনো ভোগান্তি হোক, আমাদেরও কোনো ভোগান্তি হোক, কিন্তু এই ভোগান্তির জন্য সরকারকে দায় নিতে হবে, কারণ আমরা এতদিন ধরে রাজপথে আছি, তারপরেও সরকার বা নির্বাহী বিভাগের পক্ষ থেকে আমাদের সাথে কোনো ধরনের আলোচনা বা আশ্বাস এখন পর্যন্ত আমরা পাইনি। তো আমাদের অন্যান্য সমন্বয়বৃন্দ যেটা স্পষ্ট করলেন আমাদের দাবির বিষয়টি, প্রাথমিকভাবে হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে আমাদের আন্দোলনটি শুরু হলেও আমরা কিন্তু এখন একটা চূড়ান্ত ফয়সলা চাচ্ছি, কারণ 18-র পরিপত্র ফিরে আসলো, এটি আবারও বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে। ফলত আমরা এমন একটা সমাধান চাচ্ছি যাতে করে কোটা নিয়ে আর কখনোই কোনো ধরনের সংকট বাংলাদেশে তৈরি না হয়। সেজন্য আমরা সংসদে আইন পাশের মাধ্যমেই অনগ্রসর জনগোষ্ঠীকে বিবেচনায় রেখে কোটা সমস্যা বা কোটা বৈষম্য নিরসন করার কথা বলছি। আর আদালতের যে বিষয়টি, ভ্রাম্যমাণ আদালতের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা এবং আস্থা রয়েছে। আদালতে যেহেতু বিষয়টি গড়িয়েছে, আদালতে আইনি প্রক্রিয়ায় সেটি আইনিভাবে গড়বে, কিন্তু কোটা যেহেতু একটি আন্দোলনের প্রেক্ষিতে এই ডিসিশনটি হয়েছিল এবং আমরা মনে করছি নির্বাহী বিভাগ এবং বা সরকারের এখানে হস্তক্ষেপের সুযোগ রয়েছে, সরকার চাইলে একটি নতুন পরিপত্র জারি করতে পারে। ফলত আমাদের আন্দোলন কিন্তু আর আদালতের প্রেক্ষাপটে নেই, আমাদের আন্দোলনটি এখন মূলত সরকার এবং নির্বাহী বিভাগের প্রতি। তো সেই জায়গা থেকে আমাদের যে বাংলা ব্লকেট কর্মসূচি আমরা ঘোষণা করেছি এবং গত 2 দিন ধরে চলমান ছিল, সেটি অব্যাহত থাকবে। আগামীকাল 10ই জুলাই 2024 আমাদের যে একদফা দাবিতে সকাল সন্ধ্যা সারা দেশে ব্লকেট কর্মসূচি পালিত হবে। এবং এই ব্লকেটের মধ্যে সড়কপথ, রেলপথ আওতাভুক্ত থাকবে এবং হচ্ছে আমাদের যে সারা দেশে যে প্রতিনিধিবৃন্দ রয়েছে তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে যে সকলে সমন্বয় করে যার যার শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোতে আমরা অবরোধ অবস্থান কর্মসূচি শুরু করব। আগামীকাল সকাল 10টায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জায়গা থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আমরা জমায়েত শুরু করব এবং তারপর আমরা আমাদের ব্লকেট কর্মসূচি আর জন্য শাহবাগ মোড়ে জমায়েত হব। তো বন্ধুগণ, এ পর্যায়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, এই দুইটার বাইরে যেই জিনিসগুলো থাকবে, যেই যাওয়া আসার মাধ্যমগুলো, সেগুলো আওতার বাইরে থাকবে এবং অ্যাম্বুলেন্স এবং ইমার্জেন্সি লেন থাকবে এবং সাংবাদিক বৃন্দদের সাথেও যাতে তারা নির্বিঘ্নে চলাচল করতে পারে সেই ব্যবস্থাটি আমরা নিশ্চিত করব। আমরা সকাল 10টা থেকে শুরু করব, সূর্যাস্ত পর্যন্ত আমরা আমাদের ব্লকেট কর্মসূচিতে পালিত হবে। জি, আমাদের দৈত্য হচ্ছে তার চেয়ে বেশি আমরা দেখেছি মানুষের সমর্থন। আমরা যত জায়গায় গিয়েছি আমরা অভিভাবকদের সমর্থন পাচ্ছি, কারণ প্রত্যেকটা অভিভাবক তার সন্তানের নিরাপদ ভবিষ্যৎ চায়, প্রত্যেকটা অভিভাবক চায় মেধাবী জনপ্রশাসন বাংলাদেশ নিয়ন্ত্রণ করুক, প্রত্যেকটা অভিভাবক চায় বাংলাদেশ বিনির্মাণের সারথি হোক মেধাবীরা, প্রত্যেকটা অভিভাবক মেধাবী প্রশাসকের থেকে সেবা নিতে চায়। সেজন্য আমাদের যে ব্লকেট কর্মসূচি রয়েছে, এই কর্মসূচির সাথে আমরা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের আমরা অভাবনীয় সমর্থন আমরা পেয়েছি। সেই জায়গা থেকে ব্লকেট কার্যক্রমটাই অনেকেই যেভাবে বলার চেষ্টা করছেন যে এটি মানুষের জন্য, আমরা দেখেছি যে 3টা থেকে আমরা কর্মসূচি দিতে চাই,
কিন্তু ছাত্ররা বলে যে সকাল সন্ধ্যা এবং অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি। আসলে এই কর্মসূচিটা দৈর্ঘ্য কত সেটা মুখ্য না, মুখ্য হচ্ছে যে আমরা সরকারকে একটা বার্তা দিতে চাই যে আমরা রাস্তায় থাকতে চাই না, আমরা খুব দ্রুতই পড়ার টেবিলে ফিরে যেতে চাই। সেজন্য আপনাদের ইতিবাচক ভূমিকা আমরা প্রত্যাশা করি। কোটা বিরোধী না আমাদের, আমরা তো স্পষ্ট করেছি যে আমরা এখন সকল গ্রেডে কোটার একটা যৌক্তিক সংশোধন চাচ্ছি। ফলত এটা কিন্তু আদালতের আর এখতিয়ার না, আদালতে ছিল 18 পরিপত্রের বিষয়টি, যেটি প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিবেচনা ছিল, কিন্তু সকল গ্রেডে কোটার যৌক্তিক একটি সংস্কার কিন্তু সরকার চাইলে এখন করতে পারে, এটি আদালতের আওতাভুক্ত নয়। ফলত আদালতের সাথে আমাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই, আমাদের আন্দোলনটি আমাদের দাবিটি নির্বাহী বিভাগের কাছে এবং সরকারের কাছে। এবং যেহেতু কোটা ইস্যু নিয়ে 2018 সালেও আমরা একবার আন্দোলন করেছি, ভোগান্তিটা যে আমাদেরও হচ্ছে সেই বিষয়টিও আমরা বলবো যে বিবেচনা করা উচিত। 2018 সালে আমরা আন্দোলন করেছি, এখনো আন্দোলন করেছি, এখন যেহেতু রাজপথে আমাদেরকে আবার নেমে আসতে আমাদেরকে বাধ্য করা হয়েছে, ফলে কোটার চূড়ান্ত ফয়সলা না নিয়ে আমরা আন্দোলন থেকে যাব না। দেখুন, এই বিষয়ে হাইকোর্টে রিট করার এবং জানতে চাওয়ার অধিকার আমাদের সংবিধান যে কাউকে দেয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং চাকরি প্রার্থী হিসেবে তারা দুজন সেই অধিকার থেকেই এই রিটটি করেছে। আমরা তাদের এই রিটকে সমর্থন করি, কিন্তু এই রিটের সাথে আমাদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই, এটি আমরা স্পষ্টভাবে বলতে চাই। এবং আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, তারাও তাদের যেই রিটে অ্যাপ্লিকেশনে তারা লিখেছেন যে আন্দোলনের সাথে তাদের সম্পর্ক নেই, তারা একান্তই ব্যক্তিগত এবং ক্ষুব্ধ হয়ে সংক্ষুব্ধ হয়ে এই রিটটি করেছেন। আচ্ছা, আপনি যেটা বললেন, দেখুন এখানে যদি নেতিবাচক সিদ্ধান্ত আসে সেখানে তো কোনো প্রশ্নই নেই, যদি ইতিবাচক আসে তাহলে কি হবে? আমরা এই জায়গাটি ইতিমধ্যে স্পষ্ট করেছি আসলে, যে সেটি হচ্ছে 18 পরিপত্র সংক্রান্ত, সেটি হচ্ছে সরকারি চাকরিতে শুধুমাত্র প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে। আমাদের এক দফা হচ্ছে সরকারি চাকরিতে সকল গ্রেডে, অর্থাৎ প্রথম থেকে চতুর্থ শ্রেণীতে। এবং আপনি লক্ষ্য করবেন বাংলাদেশে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে যতজন মানুষ চাকরি করে সরকারি চাকরি, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি মানুষ তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে চাকরি করে। দ্বিতীয় যে জিনিসটি লক্ষ্য করবেন, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে যে 56% কোটা রয়েছে, তার চেয়ে অনেক অনেক বেশি অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা রয়েছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে। তাহলে বাংলাদেশের এত বৃহৎ একটি জনগোষ্ঠীর দাবিকে পাশ কাটিয়ে অবিবেচকের মতো আমরা কখনো রাজপথ থেকে ফিরতে পারি? আমরা বিশ্বাস করি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে দাবিগুলো নিয়ে কাজ করছে, এটি বাংলাদেশের পুরো বাংলাদেশের তরুণ সমাজ এবং চাকরি প্রত্যাশী সবাইকে রিপ্রেজেন্ট করে। সো সবার কথা চিন্তা করেই আমরা ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবো যতক্ষণ পর্যন্ত আমাদের ওই এক দফা বাস্তবায়িত না হয়। এখানে একটা সেকেন্ড লেয়ার রয়েছে যেটা আমি বলি। দেখুন, আমরা একটু আগেই বলেছি 18 সালের পরিপত্রটি ত্রুটিপূর্ণ ছিল বলে মহামান্য হাইকোর্ট সেটিকে অবৈধ ঘোষণা করতে পেরেছে। তাহলে আমরা কিভাবে এটুকু নিশ্চিত হতে পারি আবার সেই 18 পরিপত্র বহাল হবে এবং আমরা নিশ্চিন্তে থাকবো এবং ভবিষ্যতে আরেকটি 24 বা 18 আসবে না এবং আবার আমাদেরকে আন্দোলনে নামতে হবে না? সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এই যে পরিপত্রের বিষয়টি, সেটির সাথে আমাদের যে রাজপথের আন্দোলন সেটি সম্পর্কিত নয়। আমি হচ্ছে এটা পরবর্তীতে সাথে সাথে ওখান থেকে নেমে আসলে বলেছিলাম যে ওটা আমার স্লিপ অফ টাং ছিল। আসলে আমি এটা বলতে চেয়েছিলাম যে আমরা ছাত্র সমাজের পক্ষে হুঁশিয়ারি দিতে চাই, এটা আমার 3 দিন না বলে বলা উচিত ছিল যত দ্রুত সম্ভব। ওটা আমার একটু মানে স্লিপ অফ টাং ছিল, এটা আমি সাথে সাথে ক্লিয়ার করেছিলাম কিছুক্ষণ পরে। আমরা 5ই জুন থেকে আন্দোলনটি চালিয়ে যাচ্ছি।
এবং 1 জুলাই থেকে যে আমাদের টানা আন্দোলন, আমরা রাজপথেই আমাদের দাবিগুলো কিন্তু স্পষ্ট করেছি, প্রমাণ করেছি, এবং আমাদের সাথে যে শিক্ষার্থীদের যে একাত্মতা সেটিও স্পষ্ট হয়েছে। এবং এখানে আসলে কোনো লিখিত দেওয়া বা হচ্ছে কোনো আলাপ আলোচনার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না, কারণ 2018 সালেই এই কাজগুলো কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে একবার হয়েছে, যথেষ্ট আলাপ আলোচনা এবং কোটার যে সংস্কারের যৌক্তিকতা সেটি প্রমাণিত তখনই হয়েছে। তো এটি নিয়ে তো আসলে নতুন করে আর কোনো কথা বলার ছিল না। তারপরও সরকারের জায়গা থেকে যদি দায়িত্বশীল কেউ আমাদের সাথে আলোচনার আহ্বান করত, তাহলে হয়তো আমরা সেই জায়গাগুলো তাদের কাছে অ্যাড্রেস করতে পারতাম। কিন্তু আমরা দেখি যে সরকার সেই জায়গায় বা নির্বাহী বিভাগ সেখানে নিশ্চুপ ভূমিকা পালন করেছে। তো আমরা মনে করছি যে আমাদের দাবিগুলো খুব স্পষ্ট এবং যৌক্তিক, এবং সরকারের কাছে 2018 সালেই আমরা 6 বছর আগেই এই দাবিগুলো তাদের কাছে কিন্তু পৌঁছে দিয়েছিলাম, ফলত নতুন করে এখন আর তাদের কাছে আনুষ্ঠানিকভাবে পৌঁছানোর কোনো প্রয়োজন বোধ করছি না। হ্যাঁ, আমরা ন্যূনতম মাত্রা বলতে 5% কোটার একটি সুপারিশ করছি। হরতাল না, এটাকে আমরা বাংলা ব্লকেট কর্মসূচি বলছি, যেটি একটি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অবরোধ এবং অবস্থান কর্মসূচি। হরতালে অফিস আদালত থেকে শুরু করে সবকিছুই কিন্তু বন্ধ থাকে। আমরা এখনো হরতালের দিকে যাচ্ছি না, আমরা আশা করব যে তা আমাদের সেদিকে যাতে যেতে বাধ্য না করা হয়। এবং আমরা অনেকেই জানতে চাচ্ছেন যে আমাদের আন্দোলন আসলে থামবে কবে বা আন্দোলনে আমরা কখন আসলে প্রত্যাহার করব। সরকারের পক্ষ থেকে যতক্ষণ না আমরা কোনো সুস্পষ্ট বক্তব্য এবং দৃশ্যমান পদক্ষেপ পাচ্ছি না আমাদের দাবি পূরণের জন্য, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন কিন্তু চলবে এবং এই ব্লকেট কর্মসূচিটি অব্যাহত থাকবে। আমরা এখন পর্যন্ত কোন ধরনের হুমকি বা বাধা পাচ্ছি না, এবং আমাদের কর্মসূচিগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি। তবে আমাদের হলে হলে শিক্ষার্থীদের নানাভাবে পরোক্ষভাবে বাধা প্রদান করা হয়, কর্মসূচিতে আন্দোলনে না আসার জন্য অনুৎসাহিত করা হয়। আমরা আশা করব যে কোটা সংস্কারের আন্দোলন একটি যৌক্তিক আন্দোলন, সকল দল মতের ঊর্ধ্বে গিয়ে এই আন্দোলনে সকলের অংশগ্রহণ করা উচিত। কারণ রাজনীতি বা সংগঠন প্রত্যেকের আলাদা হতে পারে, কিন্তু সরকারি চাকরিতে কিন্তু সকলেরই আসতে হয়, সকলেরই প্রস্তুতি নিতে হয়। তাই আমাদের আহ্বান থাকবে যে এই ধরনের কোনো বাধা বিপত্তি যাতে না করা হয়, এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যাতে শিক্ষার্থীদের পূর্ণ নিরাপত্তা হলে হলে প্রদান করে। সবাইকে ধন্যবাদ। সংবিধানের মূলকথা, সুযোগের সমতা, সুযোগের সমতা, সংবিধানের মূলকথা, আমার সোনার বাংলা, বৈষম্যের ঠাঁই নাই। বন্ধু, সাংবাদিক বন্ধুগণকে অনুরোধ করব, আমরা আমাদের যে জনসংযোগ কর্মসূচি ছিল, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ কর্মসূচিটি পালন করব, এবং আমরা শিক্ষার্থীদের কাছে, জনগণের কাছে আমাদের লিফলেট পৌঁছে দিব এবং হলে হলে জনসংযোগ করতে যাব। আপনারা যদি চান আমাদেরকে কভারেজ দিতে হয়। বিরোধিতা কিনা, অনেকেই আমাদেরকে এইভাবে ফিঙ্গার পয়েন্ট করা হয়েছে যে এই আন্দোলনটা শুধুমাত্র মুক্তিযুদ্ধ কোটার বিরোধিতার জন্য হচ্ছে আন্দোলনটা করা হচ্ছে। আমরা স্পষ্ট করতে চাই, এই আন্দোলন মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ কোটার বিরোধিতা না। মুক্তিযুদ্ধ যারা করেছে তারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের জন্য যে কোনো ধরনের রিওয়ার্ড সরকার থেকে যেটা দেওয়া হবে, আমরা একজন সচেতন নাগরিক হিসাবে যে বাংলাদেশকে ধারণ করে, যে বাংলাদেশকে বিশ্বাস করে, যে বাংলাদেশকে ভালোবাসে, যে বাংলাদেশকে ওন করে, সে কখনো মুক্তিযুদ্ধের প্রশ্নে এবং মুক্তিযোদ্ধাদের অবদানের প্রশ্নে সে কখনোই আঙুল তুলতে পারে না। আর যারা আঙুল তোলে তাদেরকে আমরা বাংলাদেশের শত্রু হিসেবে চিহ্নিত করতে চাই। আমরা কখনোই মুক্তিযোদ্ধাদের রিওয়ার্ড নিয়ে আমরা কখনো প্রশ্ন তুলিনি। তাহলে আমরা প্রশ্ন তুলেছি মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের যে কোটাটা দেওয়া হয়েছে, যে কোটাটাকে যদি আমরা একটু এক্সপ্যান্ড করতে চাই সেটা পুষ্য কোটা। পুষ্য কোটা নামে যেটা কোটাটা রয়েছে, আমরা সেই কোটার বিরোধিতা করছি। আমরা মুক্তিযোদ্ধাদের যে প্রাপ্ত বা বর্তমানে যে সুবিধাগুলো রয়েছে সেই সুবিধাগুলোকে প্রয়োজনে যদি কর্তৃপক্ষ মনে করে থাকে, নীতি নির্ধারক যদি মনে করে থাকে, সেই সুযোগ সুবিধার যেই পরিধি রয়েছে সেটা চাইলে বিস্তৃত করলে আমরা সেটাকে স্বাগত জানাবো।
আমরা সাধারণ জনগণ সেটাকে স্বাগত জানাবে, কিন্তু মুক্তিযোদ্ধাদের যে নাতিপুতিদের যে কোটা রয়েছে আমরা সেই কোটার বিরোধিতা করছি। এবার আসে আমাদের দ্বিতীয় পয়েন্ট, ন্যূনতম পর্যায় বলতে আমরা কি বুঝাচ্ছি। ন্যূনতম পর্যায় বলতে আমাদের একটা বিষয়, আমরা যখন এই আন্দোলনটা শুরু করেছি, এই আন্দোলনটা এখন গণমানুষের আন্দোলনে পরিণত হয়েছে। অভিভাবকরা সেখানে সংহতি জানাচ্ছে, কৃষক সংহতি জানাচ্ছে, শ্রমিক সংহতি জানাচ্ছে, আমাদের রেমিটেন্স যোদ্ধারা সংহতি জানাচ্ছে। কারণ সবাই নিশ্চিত হতে চায় তাদের সন্তানদের, তারা যে উদ্দেশ্যে পড়াশোনা করাতে চাচ্ছে, তারা যেন পড়াশোনা শেষে একটা নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে পারে। এই নিরাপদ কর্মসংস্থানের জায়গা থেকে তারা দেখেছে যে কোটা একটি বাধা, সেই জায়গায় কোটাকে তারা একটি সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। দ্বিতীয়ত, যে জায়গাটি রয়েছে বাংলাদেশে, যে সচেতন মহল রয়েছে, এই সচেতন মহল মেধাভিত্তিক স্মার্ট বাংলাদেশ এবং বর্তমান একবিংশ শতাব্দীর বিশ্বমানের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে মেধাকে একটি সমস্যা হিসেবে চিহ্নিত করেছে। তৃতীয়ত, আমরা দেখেছি গত দুই দিন আগে বুয়েটের শিক্ষক সমিতি একটি বিবৃতি দিয়েছে যে কোটা পদ্ধতিতে যদি বুয়েটে সেখানে হচ্ছে শিক্ষার্থীকে ভর্তি করা হয়, তাহলে বুয়েটের স্ট্যান্ডার্ড ফল করার সম্ভাবনা রয়েছে। এই জায়গা থেকে আমরা নিশ্চিত হতে পারি, যারা সচেতন মহল রয়েছে, যারা হচ্ছে বাংলাদেশ নিয়ে ভাবেন, যারা নীতি নির্ধারণী পরিষদের সাথে রয়েছেন, আমরা বিশ্বাস করতে চাই, তারাও বিশ্বাস করেন কোটা পদ্ধতি, কোটা যখন মেধাকে অতিক্রম করে যায়, তারাও বাংলাদেশের স্ট্যান্ডার্ড ফল করার তারাও সন্দেহ করেন এবং সেটা নিয়ে দুশ্চিন্তা করেন। সেই জায়গা থেকে কোটার তে কাদেরকে অন্তর্ভুক্ত করা যায়।